ভিশনে সিমে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পাটুরিয়া ফেরিবির ঘটনায় সর্বশেষ আজকে পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার হয়েছে। আমার পিছনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি গতকালকে উদ্ধার হয়েছে, কিন্তু এখন সকাল 11টা বেজে গেল, এখন পর্যন্ত উদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি। তো আমরা যেটা এখানকার কর্মকর্তাদের কাছে জানতে পেরেছি যে প্রায় 3 কিলো দূরে রয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, তো সেটি আসলে মূলত এই যে আপনাদের উদ্ধার কাজের মূল কার্যক্রম শুরু হবে। তো গতকাল কে যখন সকাল 8টা এই পাটুরিয়া ঘাটের অদূরে এই রজনীগন্ধা ডুবে যায়, ঠিক তার বিকাল 4:30টায় একটি ট্রাক উদ্ধার হয় এবং সকাল রাত সন্ধ্যা 7:30টার দিকে আরেকটি ট্রাক উদ্ধার হয়। একটি ডুবুরি দল সেই মানে যে ফেরিটি নিমজ্জিত হয়েছে পানির নিচে সেটির অবস্থান ঠিক করতে গিয়েছে। তো উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসলেই মূলত এই আজকের এই কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর, ধন্যবাদ। ভিশনে সিমে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বিআইডব্লিউটি এর উদ্ধার কাজ চলছে, যারা উদ্ধার কাজের সাথে জড়িত তারাই শুধু থাকে, আর তাই পোর্টটা আপনারা ক্লিয়ার করে দেন, আমাদের কাজে সহযোগিতা করুন। বিআইডব্লিউটি এর উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজে যারা জড়িত আছেন তারাই শুধু থাকে, অন্যথায় আমাদের কাজে সহযোগিতা করুন।